আগ্রাসনা চোখ রাঙ্গানিতে কোশাল মেন্ডিসকে তাতিয়ে দিলেন তানজিম সাকিব। পরের ওভারে এসে আনসেটেলড মাথার মেন্ডিসকে নিজের পকেটে পুরলেন সাকিব আল হাসান। বড় ভাই সাকিব উইকেট পেলেও তার পুরো ক্রেডিট কিন্তু তানজিম সাকিবেরই। পেস বোলারদের অ্যাটিটিউড তো এমনই হওয়া উচিত, দুর্দান্ত বোলিংয়ের সাথে আগ্রাসনা চোখ রাঙ্গানিতে তাতিয়ে দেবে ব্যাটারদের। পুরো বিশ্বকাপে যেন এই আগ্রাসনটাই দেখাতে পারেনি টাইগার বোলাররা, কিন্তু সুযোগ পেয়ে জুনিয়র সাকিব যেন বোঝালেন পেসারদের অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত। দেখতে শান্তশিষ্ট হলেও খেলার মাঠে বারবার আগ্রাসন দিয়ে আলোচনায় এসেছেন সাকিব। যুবদল থেকে জাতীয় দল, সব জায়গাতেই সাকিবের আগ্রাসনেই যেন প্রতিপক্ষের ব্যাটারদের মাথা নষ্ট হয়ে যায়, আজও তার ব্যতিক্রম ঘটল না। শুরুটা হয়েছিল মেন্ডিসের পুল করে মারা ছক্কায়, এরপর ক্রস সিমের ডেলিভারিতে তাকে পরাস্ত করেন তানজিম। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ফেস ওয়াশ চেহারাকে করে ফ্রেশ আর দেয় হ্যান্ডসাম লুক। দুজনের মধ্যে কথা চালাচালিও হলো, আম্পায়ার এরাসমাসকে দেখা গেল সাকিবের সাথে কথা বলতে, এরপর আবার ক্রস সিমের ডেলিভারি। এবার মেন্ডিসের ব্যাটের কানাই লেগে স্লিপে উঠেছিল ক্যাচ, কিন্তু ফিল্ডার না থাকায় থার্ড ম্যান দিয়ে চার হয়ে গেল। আবার দুজনের মধ্যে কথা কাটাকাটি, সাকিব হয়তো বলছিলেন কেমন পারি সামনে খেলে দেখা। এরাসমাস এবার বাউন্ডারির সংকেত দিতে দিতে দুজনের মাঝামাঝি গিয়ে দাঁড়ালেন। এই কাণ্ডের পর লঙ্কান ক্যাপ্টেন মোটেও স্বস্তিতে ছিলেন না। টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানকে লঙ্ঘনে যে শটটা মেন্ডিস খেললেন, এটা কোনো টাইপের শটই ছিল না, কিন্তু তার মাথা ছিল আনসেটেলড, যেটার পুরো ক্রেডিট তানজিম সাকিবের। সেখানে ফিল্ডার থাকার পরও মেন্ডিসের এই শটের ব্যাখ্যা তিনি হয়তো দিতে পারবেন, তবে হতাশ যে হবেন সেটা কিন্তু বলাই যাচ্ছে। শ্রীলঙ্কান ক্যাপ্টেন আউট হবার পর তানজিমের উল্লাসটা যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ছিল সেটা অস্বাভাবিক নয়। তাসকিন হাসান মাহমুদরা তানজিম সাকিবের কাছে এই একটা জায়গাতেই পিছিয়ে থাকবেন, যতই ভালো বোলিং করুক না কেন। পরের ওভারে বোলিংয়ে এলেন তানজিম সাকিব, ক্রস সিমের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গেলেন টাইগার বোলারদের উপর চড়া হওয়া প্রথম নিশাঙ্কা। কিন্তু এবার সবাইকে যেন অবাক করে দিলেন এই পেসার, করলেন না উদযাপন, তবে উইকেটের পেছন থেকে মুশফিক শ্রীলঙ্কাকে দিলেন বাঘের গর্জন। বড় ভাই সাকিব জড়িয়ে ধরলেন ছোট সাকিবকে, দিলেন পিঠ চাপড়ে। সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় এটা তানজিম সাকিবের ভালোই জানা। এশিয়া কাপে সুযোগ পেয়ে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের শেষ মুহূর্তে সুযোগ পেয়েও জানান দিলেন তার সক্ষমতা। সাকিবরা এভাবে বোলিংয়ের সাথে আগ্রাসনা চোখ রাঙ্গানিতে ভয় দেখাক প্রতিপক্ষের ব্যাটারদের। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।